কোনো টেস্ট পেপার পড়তে হবে না, কোনো রাইটারের বই পড়তে হবে না। আমি মনে করি একটা রাইটারের বই এবং টেস্ট পেপার পড়ার চেয়ে আমি যে এমসিকিউগুলো তোমাকে দিচ্ছি জাস্ট এটাই বারবার প্র্যাকটিস করো, তার থেকে তুমি বেশি কমন পাবে। 20 থেকে 25টি প্রশ্ন ডিরেক্ট কমন পাবে, আর বাকি কোশ্চেনগুলো উদ্দীপক নির্ভর, যেগুলো কমন পড়ে না সেটা তুমি জানো, কিন্তু কী টাইপের কোশ্চেনগুলো হতে পারে সেটা কিন্তু আমি বলে দেবো। এর জন্যই বলে রাখছি 100% কমন, ইনশাল্লাহ এটা তুমি এক্সাম হলে প্রশ্ন পাওয়ার পরেই বুঝতে পারবে। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। আর হ্যাঁ, আমার একটা এবি পেজ আছে, এটার লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, অবশ্যই সেখানে জয়েন করবে এবং সেখানে আমি কখন কোন ভিডিও আপলোড করাবে সেটা কিন্তু জানিয়ে দেবো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, প্লাস পেতেই হবে, তাহলে তোমার রেজাল্টে অনেক বড় একটা ইফেক্ট করবে এটার জন্য। প্রথম যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বা পণ্য কর্তৃক মানুষের অভাবের সন্তুষ্টি বিধানের ক্ষমতাকে কি বলে, সেটা হবে উপযোগ। তাহলে উপযোগের সংজ্ঞাটা এখানে দুইভাবে দেওয়া হয়েছে, দুটোই তোমাকে ভালো মতো পড়তে হবে। এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এজন্য এটাকে প্রথমে 1 নম্বরে রেখেছি। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম কোশ্চেনগুলো আমি বেশি ইম্পর্ট্যান্ট বলেই সামনে রেখেছি, মানে শুরুতে রেখেছি। নিচের কোনটিকে সময়গত অথবা কালগত, সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করে, অফকোর্স এটা হচ্ছে গুদামজাতকরণ। ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, এটা সত্যগত, এক হাত থেকে আর এক হাতে পণ্য চলে গেলে এরকম বোঝায়। উৎপাদন অর্থ কী বা উৎপাদন কী সৃষ্টি করে, উপযোগ সৃষ্টি করে। উৎপাদন অর্থ হচ্ছে উপযোগ সৃষ্টি করা, উৎপাদন কী সৃষ্টি করে সেটা হচ্ছে উপযোগ সৃষ্টি করে। তাহলে অনেকভাবেই কিন্তু উত্তরটা হতে পারে। এরপরে উৎপাদনের প্রত্যক্ষ মানে সরাসরি ডিরেক্ট কাজ কোনটি, এটা হচ্ছে রূপগত উপযোগ। উপযোগ হলো দ্রব্যের বিশেষ সামর্থ্য যা মানুষের অভাব পূরণ করতে পারে, চাহিদা পূরণ করতে পারে এবং প্রয়োজন মেটাতে পারে। অফকোর্স আনসার কিন্তু তিনটাই হলো। দেখো উদ্দীপক নির্ভর কোশ্চেনগুলো কীরকম হতে পারে। জনাব রফিক মুন্সিগঞ্জে একটি হিমাগার স্থাপন করেন। মুন্সিগঞ্জে প্রচুর আলু উৎপাদিত হওয়ার কারণে সম্প্রতি আরও অনেক হিমাগার প্রতিষ্ঠিত হয়েছে, ফলে জনাব রফিক প্রতিযোগিতায় টিকতে পারছেন না। জনাব রফিক কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন, অফকোর্স সময়গত, কারণ এক সময় উৎপাদন হয় আর এক সময় সেটা আমরা ব্যবহার করতে পারি। জনাব রফিকের বর্তমান করণীয় হচ্ছে সেবার মান বাড়ানো, এটা অবশ্যই সঠিক, উন্নত প্রযুক্তির সংযোজন যেন অনেক বেশি সংরক্ষণ করতে পারে, বিক্রয় কর্মী নিয়োগ, আসলে 1 এবং 2 উত্তরপত্র হবে। কিছু কিছু প্রশ্ন দেখলেই বোঝা যায় এটার অ্যান্সার এটা হবে। দ্রব্যের চাহিদা এবং যোগান কিসের উপর নির্ভর করে, অফকোর্স বিনিময় মূল্যের উপর। তুলা থেকে সুতা হয়, সুতা থেকে কাপড় হয়, কাপড় থেকে আবার পোশাক বলি আমরা। এখানে মূলত তুলার কোন ধরনের পরিবর্তন, এটা হচ্ছে রূপগত, একটা থেকে আরেকটা, এক কথায় ফেস পরিবর্তন হচ্ছে। উৎপাদন বৃদ্ধি পেলে নিচের কোনটি বৃদ্ধি পায়, এটা হচ্ছে ভোগ। উৎপাদন যত বাড়বে মানুষ তত ভোগ করা শুরু করবে, তাহলে অ্যান্সার হচ্ছে গ নম্বর। এরপরে মানুষের দৈনন্দিন জীবনের সব অর্থনৈতিক কার্যক্রম কোনটির উপর নির্ভরশীল, এটা হচ্ছে উৎপাদনের উপর নির্ভরশীল। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্ব হলো বিক্রয় বৃদ্ধি আর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি। তাহলে বিক্রয় বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি এটা কিন্তু হবে। আমরা আর একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, তরুণ উদ্যোক্তা হাফিজ মৌসুমে উৎপাদিত বিভিন্ন কৃষিজাত পণ্য নিজস্ব ব্যবস্থাপনায় সংরক্ষণ করেন, পরবর্তীতে উক্ত পণ্য নিজস্ব প্রতিনিধির মাধ্যমে বিক্রয় করে বেশ লাভবান হন। 2022 সালে তিনি 1 লক্ষ টাকা আয়কর প্রদান করেন। হাফিজ তার এই কাজের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে, এটা কিন্তু কালগত মানে সময়গত। হাফিজ তার এই কাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে যে ধরনের ভূমিকা পালন করেছেন তা হলো কর্মসংস্থান সৃষ্টি মানে সুযোগ সৃষ্টি, এটা অফকোর্স রাইট। সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে, হ্যাঁ, তার অ্যান্সার 1 এবং হচ্ছে 2। এরপরে সরকারের রাজস্ব আয়ের প্রধান খাতগুলো হচ্ছে কর, রাজস্ব, শুল্ক, তিনটাই কিন্তু আমাদের হচ্ছে, তাহলে অ্যান্সার 1, 2, 3। সরকারের আয় যত বাড়ে সরকার তত শক্তিশালী হয়, দেশের অবকাঠামো তত উন্নত হয়, তাহলে সরকার ক্ষমতাশীল হবে এটার সাথে কোনো সম্পর্ক আসলে নেই, অ্যান্সার 1 এবং হচ্ছে 2। এরপরে উৎপাদনের খাত তিনটি হলো কৃষিখাত, শিল্পখাত, সেবা খাত, তিনটার ক্ষেত্রেই সঠিক। উৎপাদন এবং উপকরণের অনুপাতকে কী বলে, এটা হচ্ছে উৎপাদনশীলতা। উৎপাদন ভাগ হচ্ছে উপকরণ, এই অনুপাতকে বলে উৎপাদনশীলতা। উৎপাদনশীলতার বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়, অফকোর্স এটা পাবে, মনোভাব বৃদ্ধি পাবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে, অ্যান্সার তিনটাই সঠিক। তাহলে আমাদের অ্যান্সার 1, 2, 3 হলো। কোনো উত্তর প্রথমে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশন তোমরা কমেন্টস করে ফেলবে, আমি চেষ্টা করবো সেটা উত্তর দিয়ে দিতে।
এরপর দেখব আমরা উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্র নিচের কোনটি, তাহলে উৎপাদন ভাগ হচ্ছে উপকরণ। এই সূত্র দিয়ে আমরা নিচের ম্যাথটা কিন্তু করব। পরমা লিমিটেড 2020 সালে 33 কোটি টাকার পণ্য উৎপাদন করে, যা 2019 সালের উৎপাদনের প্রায় দ্বিগুণ। 2020 সালে প্রতিষ্ঠানটির কাঁচামাল বাবদ ব্যয় হয় 95 লক্ষ টাকা, বেতন ও মজুরি বাবদ 30 লক্ষ টাকা এবং অন্যান্য খরচ বাবদ 25 লক্ষ টাকা ব্যয় করেন। তারা 2020 সালে পরমা লিমিটেডের মোট উৎপাদনশীলতার পরিমাণ কত, জাস্ট এই সূত্রটা প্রয়োগ করে বের করে ফেলে 1.50। তাহলে পরমা লিমিটেডের 2020 সালের উৎপাদনশীলতা থেকে যে ধারণা পাওয়া যায় তা হলো প্রতিষ্ঠানের অগ্রগতি। আর অগ্রগতি হলে অবশ্যই ব্যবস্থাপনা দক্ষতা হয়, ব্যবস্থাপনা দক্ষতার কারণেই তো অগ্রগতি হয়েছে। তার অ্যান্সার 1 আর হচ্ছে 3। এরপরে প্রশ্ন, ক্রেতার দৃষ্টিকোণ থেকে উৎপাদনশীলতার গুরুত্ব হলো উন্নত পণ্য ভোগ। এটা কিন্তু ক্রেতার দৃষ্টিকোণ থেকে, আমি পণ্য ক্রয় করবো সেরকম ন্যায্য মূল্য, আমি তো মুনাফার দিকে তাকাবো না, তার উন্নত পণ্য ভোগ ন্যায্য মূল্য। উৎপাদনশীলতার চ্যালেঞ্জ হলো অদক্ষ কর্মী আর হচ্ছে নিম্ন মনোবল। তার অ্যান্সার 2 এবং হচ্ছে 3। উৎপাদনশীলতাকে কীভাবে প্রকাশ করা যায়, এটা হচ্ছে আনুপাতিক হারে। উৎপাদনশীলতাকে আনুপাতিক হারে প্রকাশ করা যায়। আর একটা ম্যাথ দেখতে পাচ্ছ, একটি কারখানায় 60,000 টাকার পণ্য তৈরি করতে 400 টাকার মালামাল 1,000 ঘন্টার যন্ত্রপাতি জনিত ব্যয় হয়েছে। প্রতিষ্ঠানটির মালামালের উৎপাদনশীলতা হবে সেম আগেরটার মতোই, এটার উত্তর হবে হচ্ছে 15 একক। উৎপাদনশীলতা নির্ভর করে যন্ত্রের কার্যক্ষমতার উপর, তাহলে যন্ত্রের কার্যক্ষমতার উপর নির্ভর করে। ম্যাথগুলো অবশ্যই সূত্র প্রয়োগ করে করবে, খুব ইজিলি কিন্তু করা যায়। এই আমাদের সাবজেক্টটায় ম্যাথগুলো খুব বেশি বড় হয় না। উৎপাদনশীলতার বৃদ্ধি পেলে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, প্রতিষ্ঠানের মুনাফা বেশি হয়। তাহলে অ্যান্সার 1 আর হচ্ছে 2। দেখো প্রথম অধ্যায়টা হয়ে গেল মাত্র 29টা MCQ, খুব ভালো মতো প্র্যাকটিস করো, আশা করি এখান থেকে তুমি 100 ভাগ কমন পাবে। এবার আমরা 2 নম্বর অধ্যায় চলে আসলাম, উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ কয়টি? অফকোর্স 4টা। তাহলে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। এরপরে মূলধনের পারিতোষিককে কী বলে? সুদ বলে। উৎপাদনের উৎপাদিত উপাদানকে কী বলে? মূলধন বলে। কোন উপকরণটি উৎপাদনের চালিকা শক্তি? এটা হচ্ছে মূলধন। কোনটি মূলধনের বৈশিষ্ট্য? উৎপাদনশীল উপাদান, এটাই হচ্ছে মূলধনের বৈশিষ্ট্য। উৎপাদনের আদি উপকরণ কোনটি? অফকোর্স এটা হচ্ছে ভূমি। উৎপাদনের গতিশীল বা জীবন্ত উপাদান কোনটি? এটা হচ্ছে শ্রম। গতিশীল এবং জীবন্ত যে কোনো একটা অপশনে থাকতে পারে, এটা হচ্ছে শ্রম। ভূমির উপাদান হলো খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সূর্যের আলো, আবহাওয়া এবং হচ্ছে বাতাস। তাহলে অ্যান্সার 1, 2 এবং হচ্ছে 3, তিনটাই কিন্তু আমাদের আনসার হলো। উৎপাদনের কোন উপকরণটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারে? এটা হচ্ছে ভূমি। মৌলিক চাহিদা পূরণ করতে পারে। নিচের কোনটি ভূমির বৈশিষ্ট্য স্থানান্তরযোগ্য নয়? আমরা ভূমি স্থানান্তর করতে পারি না। হয়ে গেল আমাদের। এরপরে পরের কোশ্চেন দেখবো আমরা, ভূমির যোগান নিচের কোনটির উপর নির্ভরশীল? প্রকৃতির উপর। ভূমির ক্ষেত্রে কোন বিধিটি প্রযোজ্য হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক। নিচের কোনটি উৎপাদনের মানবিক উপাদান? এটা হচ্ছে শ্রম। তাহলে নিচের কোনটি উৎপাদনের মানবিক উপাদান? এটা হবে শ্রম। শ্রম সংরক্ষণ করা যায় না কেন? এটি ক্ষণস্থায়ী বলে। উৎপাদনের কোন উপকরণটি পচনশীল? এটা হবে শ্রম। শ্রমের অন্তর্ভুক্ত এখানে কিন্তু কয়েকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় উল্লেখ করা হয়েছে, অবিনশ্বরতা, জীবন্ত উপাদান, অসংরক্ষণযোগ্য। অ্যান্সার কিন্তু 2 আর হচ্ছে 3, জাস্ট জীবন্ত উপাদান এবং হচ্ছে অসংরক্ষণযোগ্য। শ্রমিক এবং শ্রম কেমন হতে পারে? অবিভাজ্য। কোনটি কায়িক শ্রম? এটা হচ্ছে জেলের কাজ, জেলে যে মাছ ধরে, জেলের কাজ। শ্রমের বৈশিষ্ট্য হলো বিনাশশীল, আয়ের উৎস, মালিকানা হস্তান্তরযোগ্য। অ্যান্সার 1 আর হচ্ছে 2। শ্রমিকের যোগ্যতা, দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী কাজ দেখে কী বলে? এটা হলো শ্রম বিভাগ। সেলিম একজন নাম করা সঙ্গীত শিল্পী, সে দেশের বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে গান গায়। সেলিমের কাজ উৎপাদনের কোন উপকরণের সাথে সম্পৃক্ত? এটা হচ্ছে শ্রম। কুমারের হাঁড়ি পাতল তৈরি কোন ধরনের শ্রম বিভাগের অন্তর্গত? এটা হচ্ছে সরল। অর্থনীতিবিদগণ শ্রমকে কয় ভাগে ভাগ করেছেন? এটা হচ্ছে 2 ভাগে। শ্রম বিভাগের সুবিধা হলো কর্মদক্ষতা বৃদ্ধি এবং হচ্ছে মজুরি বৃদ্ধি। অর্থাৎ অ্যান্সার আমাদের হচ্ছে 1 এবং হচ্ছে 3। শ্রম বিভাগের অসুবিধা কোনটি? কাজে একঘেয়েমি বৃদ্ধি পায়।
মূলধনের ক্ষেত্রে কোনটি সঠিক, এর উৎপাদন খরচ বিদ্যমান, যা আয় সৃষ্টিতে ব্যবহৃত হয় তাকে কি বলে, এটা হচ্ছে মূলধন। মূলধনের মাধ্যমে কোনটি ঘটে, উৎপাদন এবং ভোগের মধ্যে সমন্বয় ঘটে। তাহলে মূলধনের মাধ্যমে কোনটি ঘটে, উৎপাদন এবং ভোগের সমন্বয় ঘটে। কোনটির উপর সঞ্চয়ের ইচ্ছা নির্ভর করে সর্বাধিক, এটা হবে সুদের হার। নিচের কোনটি বস্তুগত মূলধন, এটা হচ্ছে যন্ত্রপাতি। অনেক অপশনগুলো দেখলে কিন্তু তোমরা চিনতে পারার কথা, সংগঠন কিসের সমন্বয় গঠিত, ভূমি, শ্রম এবং হচ্ছে মূলধন, এই তিনটা নিয়ে সংগঠন গঠিত। আরেকটি উদ্দীপক তোমার লক্ষ্য করতেছো, শাকিল ও তারেক দুই বন্ধু, তারা চুক্তির ভিত্তিতে সাতক্ষীরায় একটি মৎস্য খামার স্থাপন করে। বর্তমানে তার এলাকায় অনেক খামার গড়ে ওঠায় তারা এখন তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছেন। শাকিল ও তারেকের মৎস্য খামারটি কী ধরনের সংগঠন, অফকোর্স অংশীদারি যেহেতু দুইজন এখানে আছে। উদ্দীপকের শাকিল এবং তারেকের করণীয় হচ্ছে ব্যয় কমানো, নতুন বাজার সৃষ্টি করা। এরপরে কোশ্চেন দেখতে পাচ্ছ, BTCL কোন ধরনের সংগঠন, আছে রাষ্ট্রীয়। আমার দুটি অধ্যায় কিন্তু হয়ে গেল। পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা, ভোক্তারা দেখামাত্র ক্রয় করে এমন পণ্যকে কী পণ্য বলে, এটা হচ্ছে লোভনীয়। দেখলাম পছন্দ হলো, কিনে ফেললাম, লোভনীয় পণ্য। উৎপাদন ব্যবস্থাপনার কাজ কোনটি, পণ্যের নকশাকরণ। কোনটি উৎপাদন ব্যবস্থাপনার কাজ নয়, বিক্রয় পরিকল্পনা। উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান নাম কি, মান ব্যবস্থাপনা। এরপরে কোনটি সেবামূলক প্রতিষ্ঠান, BRTC, এটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠান। আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছ, শাওন বরিশাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছেন। উক্ত পেশার উপার্জিত অর্থ দিয়েই পরিবার চালান। শাওন কোন ধরনের উৎপাদন খাতে নিয়োজিত, অফকোর্স এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে সেবা হবে, যেহেতু সে কোনো পণ্য উৎপাদন করে না বা বিক্রয় করে না। উক্ত খাতের উৎপাদন কাজের সাথে সাথে অবকাঠামোগত উন্নয়ন হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে। জীবন বিমা পলিসি কোন ধরনের পণ্যের অন্তর্গত, এটা হবে অযাচিত। জীবন বিমা পলিসি কোন ধরনের পণ্যের অন্তর্ভুক্ত, এটা অযাচিত। সেবার বৈশিষ্ট্য কোনটি, তিনটার যে কোনো একটা অপশনে থাকতে পারে, অদৃশ্যমানতা, নশ্বরতা আর অবিচ্ছিন্নতা। তাহলে তিনটা অপশন দেখতে পাচ্ছ, অদৃশ্যমানতা, নশ্বরতা এবং হচ্ছে বিচ্ছিন্নতা। দ্রব্য হলো যা অস্পর্শনীয়, এটা হবে না, হবে শুধু হচ্ছে দৃশ্যমান, স্পর্শ করা যায়, বিনিময়যোগ্য, প্রয়োজন ও অভাব মেটায়। তাহলে এই চারটা অপশনের যে কোনোটা কিন্তু থাকতে পারে। সেবার বৈশিষ্ট্য হলো, এখানেও সেমভাবে দিয়েছি, সেবার বৈশিষ্ট্য হলো এটি ক্ষণস্থায়ী, পচনশীল, এর মানের পার্থক্য আছে বা পরিবর্তনশীলতা হয়, এটি মানসিক প্রয়োজন মেটায়। অ্যান্সার 1, 2, 3 হলো। ম্যাগাজিন, খেলনা প্রভৃতি কোন ধরনের পণ্যের উদাহরণ, এটা হচ্ছে লোভনীয় পণ্য, যেটা আমরা দেখা মাত্রই ক্রয় করি। এরপরে গ্রাহকদের ফরমাইশ অনুযায়ী পণ্য তৈরি কী নির্দেশ করে, ক্রেতা উপযোগীকরণ। নিচের কোনটি শপিং পণ্য নয়, গিফট, এটা শপিং পণ্য নয়। বিশেষ শ্রেণীর ভোক্তাদের জন্য বিশেষ মানসম্মত পণ্যকে কী বলে, বিশিষ্ট পণ্য। সাধারণত শৌখিন সেবা জাতীয় ভোগ্য পণ্য সামগ্রীকে কী বলে, বিপণন পণ্য। সাধারণত শৌখিন সেবা জাতীয় ভোগ্য পণ্য সামগ্রীকে বলে হয় বিপণন পণ্য। কোনটি জরুরি পণ্য, গাড়ির যন্ত্রাংশ, ওর সেলাইন মানে ঔষধ। আধা প্রস্তুতকৃত পণ্য হলো বোতাম ও বক্রম, জুতা তৈরির জন্য রাবার, গাম, লৌহপিণ্ড বা লৌহ আকরিক। মাথায় রাখবে আধা প্রস্তুতকৃত পণ্য। বিশিষ্ট পণ্যের উদাহরণগুলো কী কী আছে, চামড়ার জুতা, ভ্যানিটি ব্যাগ এবং সে টাই, তিনটা কিন্তু বিশিষ্ট পণ্যের উদাহরণ। এরপরে আসি বাণিজ্যিক পণ্যের উদাহরণ, হলো বাণিজ্যিক পণ্য, খনিজ সম্পদ আহরণ, মৎস্য চাষ, কুটির শিল্পে উৎপাদিত পণ্য, এটা হচ্ছে বাণিজ্যিক পণ্যের উদাহরণ। সুবিধাজনক পণ্যের উদাহরণ হলো সুবিধাজনক, এটা হচ্ছে সাবান, সিগারেট, চাল এবং হচ্ছে ডাল। আরেকটি উদ্দীপক দেখতে পাচ্ছ, রফিক শরীফ সাহেব একজন শিক্ষক, তার কাছে শিক্ষকতা মহৎ পেশা, এর মাধ্যমে সে ছাত্রছাত্রীদের সেবা প্রদান করে থাকে, সেবা অপ্রদর্শনীয়, সেবা গ্রাহক ভেদে পরিবর্তিত হয়, একই ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবা ভিন্ন ভিন্ন হতে পারে। শিক্ষকতা হলো এক ধরনের সেবা, সেবা হতে পারে গ্রাহক ভেদে পরিবর্তনীয়, বিকাশযোগ্য, দ্রব্য, অসমজাতীয়, তিনটাই কিন্তু এখানে হবে।
বারবার পড়ে আয়ত্ত রাখবে। এটা সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায়, এখানে কোথায়, এটা হবে কোথায় সংগঠিত হয়েছিল, ইংল্যান্ডে। উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যুগের বিপ্লবের মূলে কি ছিল, এটা হচ্ছে তথ্য প্রযুক্তির, আধুনিক যেহেতু আধুনিক যুগের কথা উল্লেখ করা হয়েছে। এরপরে উৎপাদন ব্যবস্থাপনায় শ্রম বিভাগের ধারণা প্রথমে কে দেন, এটা হচ্ছে অ্যাডাম স্মিথ। মিতব্যয়ী লট আকার মডেল কে প্রদান করেন, FW হ্যারিস। অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ ন্যাশনস গ্রন্থটি কত সালে রচনা করেন, 1760 সালে। বলছে গ্যান্ট চার্ট তৈরির উদ্দেশ্য কী ছিল, সময় নিরীক্ষণ। পণ্য ক্রয়ের সিদ্ধান্তকে গ্রাহক কোনটিকে প্রাধান্য দিয়ে থাকেন, মোট অর্থকে। বিশেষ গ্রাহকের বিশেষ চাহিদা পূরণের নাম কী, এটা হবে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন বলতে বোঝায় ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরি, ক্রেতার চাহিদা অনুযায়ী মানের পরিবর্তন আনা। প্রাচীনকালে উৎপাদন কার্যক্রম কী কেন্দ্রিক ছিল, এটা হচ্ছে পরিবার কেন্দ্রিক। এটা প্রাচীনকালের কথা বলা হয়েছে, এটা পরিবার কেন্দ্রিক ছিল। এরপর দেখতে পাচ্ছ কাস্টমাইজেশনের মূল কারণ হলো তীব্র প্রতিযোগিতা এবং নমনীয় উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে আমাদের আমাদের আনসার হচ্ছে এক আর হচ্ছে দুই। আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ অধ্যায় পণ্য ডিজাইন। পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ডিজাইন করা হয় তাকে কী বলে, প্যাকিং ডিজাইন। পণ্যের কাঠামোগত বিষয় নির্ধারণ করাকে কী বলে, এটা হচ্ছে পণ্য ডিজাইন। পণ্য ডিজাইনের প্রাথমিক পর্যায় কোনটি, উদ্যোগ গ্রহণ। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, একটি কোম্পানি তার পণ্য ডিজাইনে কয়টি স্তর অতিক্রম করে, এটা হচ্ছে পাঁচটি। পণ্য ডিজাইনের উদ্দেশ্য কী, পণ্যের কার্যকারিতা বৃদ্ধি করা। পণ্য ডিজাইন কত প্রকার, এটা হবে চার প্রকারের। এরপরে দেখতে পাচ্ছি আমরা প্রশ্ন স্থাপত্য ডিজাইন কোন ধরনের ব্যয়, এটা উৎপাদন ব্যয়। পণ্যের আকার পরিবর্তন করে যে ডিজাইন করা হয় তাকে কোন ধরনের ডিজাইন বলে, এটা হবে উৎপাদন। কোনটি পণ্য ডিজাইনের বহির্ভূত, মানে এটা তার মধ্যে নেই, এটা হচ্ছে পণ্য বন্টন করা। পণ্যের উপযোগিতা ও কার্যকারিতা বৃদ্ধির জন্য যে ডিজাইন করা হয় তাকে কোন ধরনের ডিজাইন বলে, এটা হবে ব্যবহারিক। উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস করে উৎপাদনশীলতা বাড়ানো কোন ধরনের ডিজাইনের মূল লক্ষ্য, এটা হচ্ছে উৎপাদন। পণ্য ডিজাইন বলতে বোঝায় পণ্যের নির্দিষ্ট আকার নির্ধারণ, অলঙ্কার নির্ধারণ আর প্যাটার্ন নির্ধারণ। মিস্টার আলম তার পণ্যের ক্রিয়াগত ডিজাইনের প্রতি বেশি জোর দিচ্ছেন, এর কারণ কী, পণ্যের উপযোগিতা বৃদ্ধি করা। কোন ধরনের ডিজাইনে পণ্যের উপযোগিতা বৃদ্ধি পায়, সেটা হবে ক্রিয়াগত। কোন ধরনের ডিজাইনে পণ্যের উপযোগিতা বৃদ্ধি পায়, এটা হবে ক্রিয়াগত। এরপর দেখতে পাচ্ছি আমরা কোন ধরনের পণ্য ডিজাইনে কম্পিউটারাইজেশন বা কম্পিউটারাইজ পদ্ধতির ব্যবহার হয়, এটা হচ্ছে উৎপাদন। ভোক্তা পছন্দ অনুযায়ী পণ্য ডিজাইনকে কী বলে, এটা হচ্ছে নান্দনিক ডিজাইন। প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করে কে, এটা হচ্ছে উৎপাদন বিভাগ। পণ্য ডিজাইনে বিবেচনা করা হয় পণ্যের সম্ভাব্য মূল্য, ক্রেতাদের ক্রয় ক্ষমতা, গ্রাহকদের পছন্দ এবং অপছন্দ। কোন যে কোনো পণ্য উৎপাদনকারী কোন বিষয়টিকে গুরুত্ব দিয়ে পণ্য তৈরি করেন, এটা হচ্ছে ক্রেতার পছন্দের। ডিজাইনকৃত পণ্যের সফলতা নির্ণয়ের বিষয়টি কিসের উপর নির্ভর করে, পরীক্ষামূলক উৎপাদনের উপর। একটা উদ্দীপক দেখতে পাচ্ছ অরণ্য ফ্যাশন আধুনিক এবং উন্নত মানের ডিজাইনের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি পণ্যের রং ও স্টাইল পরিবর্তন এবং জনপ্রিয়তার শীর্ষে সক্ষম হয়েছে। অরণ্য ফ্যাশন কোন ধরনের পণ্য ডিজাইনে অন্তর্ভুক্ত হবে, নান্দনিক ডিজাইন। তোমরা উদ্দীপকটা দেখেই বুঝতে পারছো এটা নান্দনিক হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে গুরুত্ব প্রদান করা হয়েছে ভোক্তাদের পছন্দ আর ভোক্তা পণ্যের বাহ্যিক সৌন্দর্য, যেহেতু ডিজাইন করা হয়েছে। প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন প্রণয়নের দায়িত্ব কার উপর ন্যস্ত থাকে, কারিগরি বিভাগের উপর। পণ্যের ডিজাইন করার সময় কোনটির উপর গুরুত্ব দেওয়া উচিত, চলতি ফ্যাশন কোনটা চলতে তার উপরে। পণ্য ডিজাইনের কোন পর্যায়ে ভোক্তার প্রয়োজন, চাহিদা এবং আকাঙ্ক্ষা পর্যালোচনা করা হয়, এটা হচ্ছে ধারণা উন্নয়নের ক্ষেত্রে। পণ্য ডিজাইন কোন পর্যায়ে প্রতিযোগী পণ্য বিশ্লেষণ করতে হয়, এটাও কিন্তু ধারণা উন্নয়নের ক্ষেত্রে। ভোক্তা জরিপ, বাজার গবেষণা, পণ্য ডিজাইন প্রক্রিয়ার কোন ধাপে করা হয়, এটাও কিন্তু ধারণা উন্নয়ন। একটি কোম্পানি তার পণ্য ডিজাইনে কয়টি স্তর অতিক্রম করে, এটা হচ্ছে পাঁচটি। আজকের শেষ উদ্দীপক ABC বিস্কুট কোম্পানি তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য উৎপাদনের ওভেন ব্যবহার না করে অটোমেটিক বিস্কুট উৎপাদন মেশিন ব্যবহার করে, ফলে উৎপাদন ব্যয় এবং অপচয়ের ক্ষেত্রে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। ABC কোম্পানির নতুন ব্যবস্থার ফলে হ্রাস পায় উৎপাদন ব্যয় এবং হচ্ছে অপচয়। আমরা দেখতে পাচ্ছি উত্তর হবে
2 এবং হচ্ছে 3। সারা ফ্যাশনস বাংলা নববর্ষ উপলক্ষে তাদের পেশাকে বিভিন্ন রং ও বৈচিত্র্য আনে। এখানে বৈচিত্র্য হবে, বৈচিত্র্য পোশাকে হবে, পোশাকে বিভিন্ন রং এবং বৈচিত্র্য আনে। উদ্দীপকে কোন ডিজাইনের কথা বলা হয়েছে, এটা কিন্তু নান্দনিক। পণ্য ডিজাইনের প্রাথমিক পর্যায়ে কোনটি উদ্যোগ গ্রহণ। তাহলে এই ছিল আমার 128টি প্রশ্ন আপাতত। পরবর্তী পার্টে আমরা এগুলো কিন্তু যেগুলো করেছি এগুলো কিন্তু পেয়ে যাবা অবশ্যই পরবর্তী পার্টে তোমরা, কারণ ভিডিওটি ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে। তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি অন্যকে দেখতে সহায়তা করবে। সবাই অনেক ভালো থাকো, পরীক্ষা অনেক ভালো হবে। শুভেচ্ছা নিরন্তর।